আমরা আলোচনা করব সুলতানি সাম্রাজ্যের বিস্তার ও স্থায়িত্ব গিয়াসউদ্দিন বলবন। 1240 খ্রিস্টাব্দে সুলতান রাজিয়ার মৃত্যুর পরে কয়েক বছর দিল্লির তুর্কি অভিজাতদের সঙ্গে সুলতান ইলতুৎমিশের বংশধরদের ক্ষমতা দখলের লড়াই শুরু হয়। ইলতুৎমিশের পুত্র মাহমুদ শাহ রাজত্বকালে একজন তুর্কি আমির খুবই ক্ষমতাশালী হয়ে ওঠেন। তিনি হলেন গিয়াসউদ্দিন বলবন। 1266 খ্রিস্টাব্দে তিনি দিল্লির সিংহাসনে বসে সুলতান হন। ইলতুৎমিশের বংশের অবসান ঘটে। বলবন সিংহাসনে বসে এক শক্তিশালী কেন্দ্রীভূত শাসন প্রতিষ্ঠা করেন। এই সময় দিল্লি সুলতানের প্রধান সমস্যা ছিল ভিতরের বিদ্রোহ। বলবন কঠোর হাতে সেই বিদ্রোহ দমন করেন। রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধির জন্য তিনি তার দরবারে সিজদা ও পায়বস নামে দুটি পার্শ্বিক প্রথা চালু করেন। সিজদা কথাটির অর্থ হল সুলতানকে সাষ্টাঙ্গে প্রণাম করা, আর পায়বস হল সুলতানের পদযুগল চুম্বন করা। এর দ্বারা তিনি বোঝাতে চাইলেন অভিজাতদের থেকে সুলতানের ক্ষমতা অনেক বেশি, তাই তিনি এই দুটি পার্শ্বিক প্রথা তার দরবারে চালু করেছিলেন। ত্রয়োদশ শতকে গঙ্গা ও যমুনার মধ্যবর্তী দোয়াব অঞ্চলে সুলতানি শাসনের ভিত পাকা হয়। সুলতানরা সেখানকার বন কেটে ফেলে শিকারী ও পশুপালকদের সেখান থেকে তাড়িয়ে দিয়ে ওই অঞ্চলে কৃষিভিত্তিক অর্থনীতিকে মজবুত করে। কৃষকদের মধ্যে জমি বণ্টন করা হয়, নতুন নতুন শহর ও দুর্গ তৈরি করা হয়। এবার আমরা আসব সুলতানি ও উত্তরাধিকার। সুলতানের প্রধান শাসক হলেন সুলতান, কিন্তু একজন সুলতান মারা গেলে তারপর কে সিংহাসনে বসবে তা নিয়ে অনেক সময় সমস্যা দেখা দিত। তাই 1236 খ্রিস্টাব্দে ইলতুৎমিশের মৃত্যুর পর থেকে আলাউদ্দিন খলজির সিংহাসনে বসার সময় অর্থাৎ 1296 খ্রিস্টাব্দ, এই যে 60 বছর, এই 60 বছরে 10 জন সুলতান দিল্লিতে শাসন করেছিলেন। কারণ উত্তরাধিকারের কোন সাধারণ নিয়ম কানুন সেই সময় ছিল না। এর ফলে ঘন ঘন শাসকের পরিবর্তন হয়েছে, শাসকের যে ভিত সেটা আলগা হয়ে পড়েছে। বর্তমান সুলতানের সন্তান বা বংশধর পরবর্তী সুলতান হবেন কিনা তার কোনো নিশ্চয়তা ছিল না। অনেক সময় অভিজাতরা বিদ্রোহ করে আগের সুলতানের বংশধরকে সিংহাসন থেকে সরিয়ে দিয়ে নিজেরাই আবার সিংহাসনে শাসক হয়ে বসে। ত্রয়োদশ শতকে দিল্লি সুলতানিতে এমন ঘটনা বারবার ঘটেছে। এবার আমরা আসবো দাক্ষিণাত্যের সুলতানি বিস্তার আলাউদ্দিন খলজি। 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজি বলবনের বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে দিল্লিতে খলজি বংশের শাসন শুরু করে। অর্থাৎ দাস বংশের শাসন শেষ হয়ে যায়, শুরু হল খলজি বংশের শাসন। এই ঘটনাকে ইতিহাসে খলজি বিপ্লব বলা হয়। এরপর সিংহাসনে বসেন আলাউদ্দিন খলজি।
তিনিই প্রথম দক্ষিণ ভারতের সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটান আর তার এই দক্ষিণ ভারত অভিযানে নেতৃত্ব প্রদান করেন তার সেনাপতি মালিক কাফুর। এবার দেখব দিল্লি সুলতানি খ্রিস্টীয় চতুর্দশ এবং পঞ্চদশ শতক। খ্রিস্টীয় চতুর্দশ শতকের প্রথম কুড়ি বছর খলজি সুলতানরা দিল্লি শাসন করে, এরপর খলজি বংশের শাসন শেষ হয়ে যায়, আসে তুগলক বংশ। তুগলক বংশ তার শাসন কায়েম করেন গিয়াসউদ্দিন তুগলক। পরবর্তীকালে তার বড় ছেলে মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে উত্তর আফ্রিকার মরক্কো দেশে তাঞ্জিয়া শহরের অধিবাসী ইবন বতুতা ভারতে আসেন। তার লেখা ভ্রমণ কাহিনীর নাম আল রিহালা। এই আল রিহালা গ্রন্থ থেকে সেই সময়কার ভারতবর্ষ সম্পর্কে এবং মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি। মোহাম্মদ বিন তুগলক তার পরিকল্পনা কি ছিল? বর্তমানে কোন ব্যক্তির খামখেয়ালিপূর্ণ আচরণ তাকে বলা হয় তুগলকি কাণ্ড কারখানা। কারণ মোহাম্মদ বিন তুগলককে কেউ কেউ পাগলা রাজা বলেছেন এবং তার কাজকর্মকে বলা হয় তুগলকি কাণ্ড। কি কাজকর্ম তিনি করেছিলেন যার জন্য বলা হয় তুগলকি কাণ্ড? অর্থাৎ মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনাগুলো কি ছিল? সেগুলি হল এক, দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি, বাড়তি কর আদায়ের জন্য মোহাম্মদ বিন তুগলক দোয়াব অঞ্চলে রাজস্ব বাড়িয়ে দেন। কিন্তু অনাবৃষ্টির ফলে স্বস্থের ব্যাপক ক্ষতি হয়, প্রজারা বাড়তি কর দিতে পারেনি, কিন্তু সুলতান জোর করে তাদের কাছ থেকে বাড়তি কর আদায় করলে তখন প্রজারা বিদ্রোহ করে। সুলতান দেখলেন মহাবিপদ, তখন তিনি এই বাড়তি করটাকে মুকুব করে দেন। শুধু তাই নয়, নষ্ট হয়ে যাওয়া ফসলের তিনি ক্ষতিপূরণ দেন, কৃষকদের সাহায্য করার জন্য তাকাভি ঋণদান প্রকল্প চালু করে। দ্বিতীয়ত, রাজধানী স্থানান্তর। দিল্লির অধিবাসীদের বিরোধিতা এবং দুর্ধর্ষ মঙ্গল আক্রমণের ভয় থেকে রক্ষা পেতে ও দাক্ষিণাত্যকে শাসন করতে তিনি দেবগিরিতে দ্বিতীয় রাজধানী তৈরি করেন এবং তার নাম দেন দৌলতাবাদ। সুলতান আদেশ দিলেন দিল্লির জনসাধারণকে যে দিল্লি থেকে দৌলতাবাদে যেতে। এই দিল্লি থেকে দৌলতাবাদ যেতে গিয়ে তখন তো আর বাস ট্রেন এগুলো ছিল না, পায়ে হেঁটে যেতে হতো। পথে অনেক মানুষ তারা মারা গেলেন। কয়েক বছর পরে আবার সুলতান রাজধানী দিল্লিতে ফিরিয়ে আনলেন। আবার তিনি সেখানকার লোকেদের বললেন আবার তোমরা দিল্লি ফিরে চলবে। এটা করতে গিয়েও অনেক মানুষ মারা গেল। তিন নম্বর, তামা মুদ্রা প্রচার। মূল্যবান ধাতু তামা, মূল্যবান ধাতু সোনা এবং রূপোর ঘাটতি মেটাতে তিনি তামার মুদ্রা চালু করেন। কিন্তু ওই মুদ্রা যাতে জাল না করা যায় তার জন্য তিনি কোনো ব্যবস্থাই গ্রহণ করেন। ফলে অনেকে তামার মুদ্রা জাল করতে লাগল, বাজার জাল মুদ্রায় ছেয়ে গেল। তখন সুলতান বাজার থেকে জাল মুদ্রা তুলে নিতে গিয়ে রাজকোষ থেকে অনেক সোনা ও রূপোর মুদ্রা ব্যয় করতে লাগলেন। এর ফলে রাজকোষ অনেক খালি হয়ে গেল। চার নম্বর, সাধারণ হিন্দুস্থানীদের ওপর নির্ভরতা। মোহাম্মদ বিন তুগলক কয়েকজন অনভিজাত সাধারণ ব্যক্তিকে প্রশাসনের উঁচু পদে বসান। এদের মধ্যে একজন মদ তৈরি করতেন,
একজন নাপিত একজন পাচক বা রাধুনী দুজন মালি ছিলেন তুর্কি অভিজাতদের ক্ষমতা নিয়ন্ত্রণে রাখতে সুলতান এইভাবে সাধারণ হিন্দুস্তানিদের ওপর নির্ভরতা দেখিয়েছিলেন এই সমস্ত কাণ্ড কারখানার জন্যই মোহাম্মদ বিন তুগলকের কাণ্ড কারখানাকে বলা হয় তুর্কি কাণ্ড কারখানা এবং তাকে বলা হয় পাগলা রাজা এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে সেগুলি হচ্ছে ১৬ নম্বর তুর্কান কি চিয়ালগানি কথার আক্ষরিক অর্থ কি ১৭ বন্দেগান কি চিয়ালগানি কথার মানে কি ১৮ গিয়াসউদ্দিন বলবন কত খ্রিস্টাব্দে সুলতান হন ১৯ সিজদার অর্থ কি ২০ পায়বস কি ২১ খলজি বিপ্লব কি প্রশ্নমান ২ ২২ কোন সুলতান প্রথম দক্ষিণ ভারতে সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটান ২৩ আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারত অভিযানে কে নেতৃত্ব দিয়েছিলেন ২৪ মালিক কাফুর কে ছিলেন ২৫ দাঁত বংশের পর দিল্লিতে কোন বংশের শাসন শুরু হয় ২৬ খলজি বংশের পর দিল্লিতে কোন বংশের শাসন শুরু হয় ২৭ ইবন বতুতা কোথাকার অধিবাসী ছিলেন ২৮ আল রিহালা গ্রন্থের রচয়িতা কে ২৯ কোন সুলতানের আমলে ইবন বতুতা ভারতে এসেছিলেন ৩০ দিল্লির কোন সুলতানকে পাগলা রাজা বলা হয় ৩১ উলাহ কি ৩২ দাওয়া কি ৩৩ মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয় কেন অথবা মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনাগুলি লেখো প্রশ্নমান ৪